আজকে একটা চমক আছে। আজকে হলো আমরা প্ল্যান করেছি যে বারবিকিউ চিকেন করব, তারপরে ব্যাম্বো চিকেন করব, আর হলো ব্যাম্বো বিরিয়ানি করব। তো এটা হলো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। আমরা কীভাবে করব, কী প্রসিডিওরে করবো সম্পূর্ণটা দেখাবো, এবং টেস্ট কেমন হয়েছে সেটাও আর কি আমরা বলবো। তো আশা করি আজকের দিনটা অনেক ভালো যাবে। আমি আছি, আমার মামাতো ভাই আছে, আমার মামাতো বোন আছে, কাজিনা বলতে তিনজনই। এখন দেখা যাক আমরা তিনজন মিলে কত এনজয় করতে পারি, আর আম্মু মামি নানি এরা তো আছেই। তো আমরা এই শাপলার বিল ঘোরার পর আমরা যাব হলো বাঁশ কাটতে। আমাদের কচি বাঁশ লাগবে, কচি বাঁশের মধ্যে ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো বিরিয়ানি রান্না করতে হবে। আর কয়লা আগের বার কিনে রাখছিলাম, ওই কয়লার দিয়েই কাজ চালাবো। আর এই তো ইনগ্রিডিয়েন্টস আপাতত। তো এখন কচি বাঁশ খুঁজতে হবে, কচি বাঁশ খুঁজে কচি বাঁশ কাটবো, তারপর আমরা মিশনে নেমে পড়ব, মিশন ব্যাম্বো চিকেন অ্যান্ড ব্যাম্বো বিরিয়ানি। এই যে আমাদের বাঁশঝাড়, এটা হলো আমাদের নানি বাসার পিছনের সাইডে যেটা পুকুর, পুকুর এখানে বাঁশঝাড়। এখন আমরা বাঁশ কাটবো। তখন কোন বাঁশ কাটা যায়? এইগুলো তো সব বুড়া বুড়া বাঁশ, কচি বাঁশ লাগবে। কচি বাঁশ ছিল না এটাই কচি? এই কচি তুমি বুঝো আগে। এই যে কেমন লাগে, তাহলে তাহলে কি নুহাক বলবো। আচ্ছা দেখে তো এটা কচি মনেই হইতেছে। অনেক বড় বাস, এত বড় বাস কাটলে কিন্তু বিশাল বাস। কচি বাস কাটবো এখন, কচি কচি বাস। হ্যাঁ ইয়াতে নিয়ে যাবো না। আরে জাকির কি খবর? না না, আচ্ছা আমরা এখন মাংস প্রস্তুত করছি, একটা হলো ব্যাম্বো চিকেনের জন্য আর একটা হলো বারবিকিউর জন্য। এটা হলো বারবিকিউর জন্য, আমরা মশলা টশলা দিয়ে তেল দিয়ে লেমন টেমন দিয়ে মোটামুটি এখন মিনিটের জন্য রেখে দিব 2 ঘন্টা। আর এটা হলো ব্যাম্বো চিকেনের জন্য, এটা আমরা মোটামুটি কোনো হাড় ছাড়া মাংস নিয়েছি আর কি, সলিড মাংস, সেগুলো এখন আমরা মিনিট করেছি, লেবু টেবু দিয়ে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে মিনিটের জন্য রেখে দিব। আর ব্যাম্বো বিরিয়ানির জন্য আর কি আমরা ব্যাম্বো প্রস্তুত করেছি, কিন্তু বিরিয়ানির জন্য চাল আছে, চাল প্রস্তুত করছি, আর এগুলো এখন আমাদের ব্যাম্বো। যদিও আমাদের একটা জিনিস, এখানে আমাদের ব্যাম্বো তো অনেক থিক, আমাদের থিন ব্যাম্বোটা লাগতো, আমরা পাই নাই। আর এর মধ্যে আছে হলো শিক, এটা পরে কাজে লাগবে অবশ্যই। তো মোটামুটি ইয়া আমাদের সব রেডি, এরপরে আমরা এগুলো সব প্রস্তুত করে আমরা যাব হলো আগুনের কাছে। আপাতত আমাদের আগুন জ্বালানোর কাজ স্টার্ট হয়ে গেছে। এটা হলো আমাদের পুরা সেট আপ, এই পাশে হবে ব্যাম্বো চিকেন আর এই পাশে হবে বারবিকিউ। এখন আমরা তৈরি করবো ব্যাম্বো চিকেন। তো ব্যাম্বো চিকেনের জন্য আমরা ব্যাম্বো নিব প্রথমে, সব ব্যাম্বো গুলো মোটা, এর মধ্যে এখন মাংস দিব। চাউল আর মাংস না একসাথে মিশে, চাউল আর মাংস না একসাথে মিশে, ওটা হলো ব্যাম্বো বিরিয়ানি।
बस हमारे दुईटा बैम्बो चिकेन रेडी एबार काज हलो बैम्बो बिरियानी तो आमी आगे थेके मांस और याम माखे रेखेछिलाम সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা এখন এখানে আমাদের বারবিকিউ হচ্ছে, এখানে আমাদের ব্যাম্বো চিকেন হচ্ছে। আমরা ব্যাম্বো চিকেন প্রস্তুত করেছি, একটা ব্যাম্বো বিরিয়ানি আর দুটো ব্যাম্বো চিকেন। ওইদিকে রোহান আর কি ওখানে জাল দিচ্ছে আর আমি এদিকে এটা উল্টানোর কাজে আছি। স্মেল খুব সুন্দর হয়েছে। রোহানকে একটু স্পট স্পট তুলি। হ্যাঁ রোহানকে নাও। তুমি এবার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ইয়া দেখছো ভাই পাপা, আরো মানুষজন থাকলে আরো বেশি মজা হবে। স্মোকি ফ্লেভার আছে, স্মোকি ফ্লেভার। মেলা মানুষ আসলে বারে ভাগ দিয়ে হেরবেন না, জট হেরবেন না। ভাগ ওটা ব্যাপার না, একটা মানুষে তিন ভাগ করে দিলাম সমস্যা কি। এর আগের বারে গন্ধ। আচ্ছা বাসগুলো কি এভাবে? ও আচ্ছা বাসগুলো দাও, আমার ভুল হয়েছে। না এভাবে খুঁজে দে এখানে ব্যাম্বো চিকেন অনেকটা হওয়ার পথে। শীতকালে হলে আরো বেশি মজা হতো, গরমের মধ্যে আবার আগুন। এই ডান সাইডটা হলো ব্যাম্বো বিরিয়ানি আর এই দুটো হলো ব্যাম্বো চিকেন। প্রথমে চলে আসছে, এটা হলো আমাদের বারবিকিউ চিকেন, দেখতে তো ভালো হয়েছে। তারপরে এটা হলো আমাদের ব্যাম্বো চিকেন, কালারটা জোশ আসছে আর হলো স্মেলটা অনেক সুন্দর। এটা হলো আমাদের ব্যাম্বো বিরিয়ানি, এটা আর কি পারফেক্টলি হয় না যেমন, যদিও সিদ্ধটি তো হয়েছে, এখন দেখা যাক খেয়ে কেমন লাগে। আর এটা হলো এমনি বিরিয়ানি রান্না করা হয়েছে, তখন আমি একটা একটা করে ট্রাই করব। প্রথমে আসা যাক বারবিকিউ চিকেন, এটা দেখা শুরু করি। পারফেক্ট, নিজে করছি বলে বলছি না, দেখেন কতটা ভিতরটা কতটা বাট, উপরটা ক্রিস্পি ভেতরটা জুসি। এ তুইও খাবি নাকি? ওইও খাইতে যাচ্ছ, তুই একটু দি। এই যে এনে কিন্তু বারবিকিউ খেয়ে কি অভ্যস্ত না? এই যে তুমি তো ও খাই নিছে। এবার হলো ব্যাম্বো চিকেন, দেখি কেমন হয়েছে। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এটা ভিতরে মশলা ঢুকেছে এবং অনেক সিদ্ধ হয়েছে ঠিকঠাক। এটা হলো ব্যাম্বো বিরিয়ানি, কেমন আছে দেখে। খুব অল্প করেছিলাম কারণ শিওর ছিলাম না কিরকম হবে। এটা মনে হয় একটু রাখা লাগতো কারণ চাল তেমন একটা সিদ্ধ হয় নাই, মোটামুটি হয়েছে। মাংস নিলাম,
খাওয়া যাচ্ছে আর নিজের জিনিস খারাপ হলে ভালো সমস্যা নেই। আর এটা হলো এমনি বাসায় রান্না করা বিরিয়ানি, বেঁচে গেছিল একটু, ওটা দিয়ে করেছি। এটা একটু ট্রাই করেছি কেমন আছে। অস্থির অস্থির সব প্লেট দিছ। এটা হলো বিরিয়ানি। এটা জোস, এটা জোস, এটা সব দিক দিয়ে জোস। মানে এই মাংসটা বারবিকিউ মশলা দিয়ে মাখানো ছিল, সুতরাং এটার নাম দিতে পারি বারবিকিউ বিরিয়ানি। এটা পারফেক্ট। তো এই ছিল আজকের মোটামুটি খাবার। এই খাবারের জন্য সারাদিন যে পরিমাণ খাটনি গেছে আমরা সার্থক। আর সবাই, আমরা ভাই বোনরা আছি, সবাই মিলে মজা টজা করেছি, খাবারও পারফেক্ট। আর খাবার পারফেক্ট না হলেও সব দিক দিয়ে সবাই মিলে মজা করছে, এই জন্য খাবারটা 10-এ-10। এর কার কোনো রেটিং নাই, একদম 10-এ-10, প্রত্যেকটা খাবার 10-এ-10। That's that.